ওয়েলকাম টু অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আরও একটি গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজ যে ওষুধটি নিয়ে রিভিউ করা হবে তা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওষুধটির নাম হলো নাবুমেট 500 mg। যে সকল রোগীরা দীর্ঘমেয়াদী বাত ব্যথা, আর্থ্রাইটিস ও রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং হাঁটু ও কোমরের ব্যথায় ভুগছেন তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এখন আসুন, এই নাবুমেট 500 mg-র কাজ কি, এটি আপনারা কোন কোন রোগের ক্ষেত্রে সেবন করতে পারবেন তা সম্পর্কে জেনে নেওয়া যাক। বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি স্কাইপ ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই নাবুমেট 500 mg ট্যাবলেটটি সরবরাহ করে। এই ওষুধের উপাদানের মধ্যে রয়েছে নাবুমেটোন 500 mg। নাবুমেট ট্যাবলেটটি সাধারণত তিনটি ফরম্যাটে পাওয়া যায়, একটি 500 mg, 750 mg এবং 1000 mg-র হয়ে থাকে। যে সকল রোগীর অস্টিও আর্থ্রাইটিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসের লক্ষণ দেখা দেয়, পাশাপাশি দীর্ঘমেয়াদী যাদের হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, ঘাড়ের ব্যথা ও বাতের বিভিন্ন ধরনের ব্যথা দেখা যায়, সেই সব রোগীদের জন্য এই নাবুমেট 500 mg ট্যাবলেটটি খুব গুরুত্বপূর্ণ কাজ করে। আমাদের শরীরের যে ছোট ছোট হাড়গুলো আছে সেগুলোর জয়েন্টে জয়েন্টে দেখা যায় ব্যথা অনুভব হয়, ফুলে যায় এবং নানা রকম যন্ত্রণা অনুভূতি হয়। এই সব সমস্যা নিরাময়ের জন্য এই ঔষধটির গুরুত্ব অপরিসীম। পাশাপাশি আমাদের অস্থির প্রান্তে যেই তরুণাস্থি থাকে সেটি ধীরে ধীরে ক্ষয় হয়ে যাওয়ার ফলে হাড়গুলো একে অপরের সংস্পর্শে আসে এবং হাড়গুলো ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। এই সব ব্যথা দূর করতে এই ওষুধটি খুব ভালো কাজ করে। এক কথায় বলা যায়, দীর্ঘমেয়াদী হাঁটু কোমরের ব্যথা, আর্থ্রাইটিস ব্যথা ও রিউমাটয়েড আর্থ্রাইটিসের ব্যথার ক্ষেত্রে এই ওষুধের গুরুত্ব অপরিসীম। যে সকল রোগীরা দীর্ঘদিন ধরে হাই ব্লাড প্রেশারে ভুগছেন এবং কিডনির সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে কোনো কোনো ব্যথার ঔষধ সেবনযোগ্য নয়। এইসব রোগীদের ক্ষেত্রে এই নাবুমেট ট্যাবলেটটি সেবনযোগ্য, তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ মেনটেন করে এই ওষুধটি সেবন করতে হবে। এখন আসুন, এই নাবুমেট 500 mg ট্যাবলেটের সেবন মাত্রা কি, এটি আপনারা কিভাবে সেবন করবেন। প্রাপ্তবয়স্ক মানুষদের জন্য সাধারণ সেবন মাত্রা হলো দিনে 2 বার, সকালে 1টি ট্যাবলেট এবং রাত্রে শুতে যাওয়ার আগে 1টি ট্যাবলেট অবশ্যই খাবারের পর সেবন করতে হবে। তবে রোগের তারতম্য ভেদে এই ওষুধের সেবন মাত্রা বাড়তে বা কমতে পারে। আর এই ওষুধের উপাদানের প্রতি, অর্থাৎ নাবুমেটন জাতীয় ঔষধের প্রতি যাদের সংবেদনশীলতা রয়েছে তারা অবশ্যই এই ওষুধ থেকে বিরত থাকবেন। এখন আসুন, এই ওষুধের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না তা সম্পর্কে জেনে নেওয়া যাক। তো এই নাবুমেট 500 mg-র পার্শ্বপ্রতিক্রিয়া বলতে গেলে পেট ব্যথা হতে পারে, ওজন হ্রাস পেতে পারে অথবা অস্বাভাবিক ওজন বৃদ্ধি হতে পারে, পায়ের পাতায় এবং বুকে ব্যথা হতে পারে, বিষণ্ণতা হতে পারে, এইসব ইত্যাদি লক্ষণগুলো দেখা দিতে পারে। প্রতিটি নাবুমেট 500 mg ট্যাবলেটের মূল্য 15 টাকা। বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে খোঁজ নিলে এই ওষুধটি আপনারা কিনতে পারবেন। তো যে কোনো ওষুধ কেনার আগে অবশ্যই আপনারা ওষুধের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি না তা যাচাই করে কিনবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং পরবর্তী নতুন নতুন ওষুধ সম্পর্কে টিপস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।